वैदिक दर्शने बला हच्छे कार्यनियत पूर्ववृत्ति कारणम। सोजा कथाय जा सब समय कार्यर आगे थाके सेटाई कारण, किन्तु कोनटा जे कार्य और कोनटा कारण अथवा कोन कारणे कोनटा कार्य आसल प्रश्नटा सेखाने। बेंगालुरुते आजकेर आयकर हाना कार्य कारण निये तोलपाड़ तुंगे। बीजेपी बोलछे दुर्नीति दमन अभियान, आबार कांग्रेस बोलछे एजेंसि दिए दादागिरी। 8 तारीख गुजराटे राज्यसभा भोट, तार आगे बेंगालुरुर जे रिसोर्टे गुजराटे 44 जन कांग्रेस विधायक रयेछेन सेखानेई आयकर अभियान। এই অনুষ্ঠানে শুরুতেই আপনাদের দেখাবো বেঙ্গালুরুতে আয়কর দপ্তরের অভিযানে দেশ জুড়ে তোলপাড়। কেন দেখুন। 8ই আগস্ট গুজরাটে রাজ্যসভার ভোট, তার ঠিক 6 দিন আগে বেঙ্গালুরুর যে রিসর্টে গুজরাটের 44 জন কংগ্রেস বিধায়ককে রাখা হয়েছে সেখানে হানা দিল আয়কর দপ্তর। কর্ণাটকের যে মন্ত্রীর তত্ত্বাবধানে গুজরাটের কংগ্রেস বিধায়কদের বেঙ্গালুরে রাখা হয়েছে তার বাড়িতে তল্লাশি চালালেন আয়কর কর্তারা। আর এই নিয়ে সরগরম রাজনীতি। গুজরাটের রাজ্যসভার ভোটের মুখে চাপ তৈরি করতে কি এই সময়টিকে বেছে নিয়ে রিসর্টে হানা দেওয়া হলো, নাকি এটা নিছকই একটা আয়কর অভিযান? বুধবার সকালে কর্ণাটকের এই ইগলটন গলফ রিসর্টে পৌঁছে যান আয়কর আধিকারিকরা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মঙ্গলবার রাত থেকে গুজরাটের কংগ্রেস বিধায়কদের সঙ্গেই এই রিসর্টে ছিলেন কংগ্রেস শাসিত কর্ণাটকের বিদ্যুৎ মন্ত্রী ডিকে শিবকুমার। আয়কর দপ্তরের দাবি শুধুমাত্র ডিকে শিবকুমারের ঘরেই হানা দেওয়া হয়েছে, গোটা রিসর্টে নয়। গুজরাটের কংগ্রেস বিধায়কদের পাল্টা দাবি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হোটেলের লবিতে ঘুরে বেরিয়েছেন। আয়কর দপ্তরের দাবি, রিসর্টে অন্য রাজ্যের যে বিধায়করা রয়েছেন তাদের সঙ্গে আয়কর হানার কোনো সম্পর্ক নেই। পাল্টা গুজরাটের কংগ্রেস বিধায়কদের দাবি, বন্দুকধারীরা রিসর্টে এমনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন যেন তাদের বিধায়করা অপরাধী। আয়কর দপ্তরের দাবি, শুধুমাত্র রিসর্টে নয় 64টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। কংগ্রেসের পাল্টা দাবি, গুজরাটের ভোটের মুখে বেছে বেছে এই রিসর্টে হানা দেওয়া থেকে পরিষ্কার নোংরা রাজনীতি করছে বিজেপি। আয়কর দপ্তর দাবি করছে ডিকে শিবকুমার রিসর্টে ছিলেন বলেই সেখানে হানা দিতে হয়েছে। পাল্টা কংগ্রেসের প্রশ্ন, এতদিন ডিকে শিবকুমার যখন অন্য জায়গায় ছিলেন তখন কেন সেখানে হানা দেওয়া হলো না? কেন বেছে বেছে যে রিসর্টের গুজরাটে কংগ্রেসের বিধায়করা রয়েছেন সেখানেই হানা দেওয়া হলো? पेंडिंग केसेस शिवकुमार जी के खिलाफ थे, हमारे आने से पहले शिवकुमार जी के वहां क्यों रहे? হোটেলে লবিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘুরে বেড়ানোর একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেন গুজরাটের কংগ্রেস নেতা। আপনি মানে আপকো লবি মে দিখাযা জিস তরহ সে গনম্যানস ঘুম রহে হ্যায় জেসে কি কোই হাম ক্রিমিনালস হ্যায়। হামারে লোক ডরে হুয়ে থে কি হাম মে সে কিসি কো উঠানে আয়ে ক্যা হো গয়া। এই দরজার মধ্যেই কংগ্রেসের যে মন্ত্রীর তত্ত্বাবধানে গুজরাটের কংগ্রেস বিধায়করা রয়েছেন সেই ডিকে শিবকুমারকে নিয়ে তার বাড়িতে চলে যান আয়কর কর্তারা, সেখানেও তল্লাশি চালানো হয়। আয়কর দপ্তর সূত্রে দাবি, কংগ্রেসের মন্ত্রীর দিল্লি ও বেঙ্গালুরের বাড়ি মিলিয়ে মোট 10 কোটি টাকা উদ্ধার হয়েছে, কিন্তু কংগ্রেস দাবি করছে টাকার লোভ দেখিয়েও কিনতে না পেরে এবার গুজরাটের বিধায়কদের ভয় দেখাতেই এই আয়কর হানা করালো মোদি সরকার। 15 দিন পহলে কর সকতে থে, 15 দিন বাদ মে কর সকতে থে। উসকা ঘর বেঙ্গালুর মে হ্যায়, উসকা ঘর কনকপুর মে হ্যায়, লেকিন রিসর্ট মে ক্যা হ্যায়? তো ইসকা মতলব হ্যায় কি চুনাও কে দৃষ্টি সে डिमोरलाइज करने के लिए ये किया गया है और उसको फंसाने के लिए ये सारी चीजें हो गई है। लगातार जो है कोशिश हो रही कि कैसे अहमद पटेल राज्यसभा में ना आने पाए, उनके लिए हर हथखंडे का इस्तेमाल कर रही है सरकार, ये बड़ी गलत चीज है। कभी जो है इस तरह की कोशिश बाकी किसी सरकार ने नहीं की। बीजेपी पाल्टा दाबी, आयकर अभियान के संगे राजनीति कोनो जोग ही नहीं। हमने भ्रष्टाचार मुक्त भारत की बात कही है और भ्रष्टाचार मुक्त भारत के अंदर ही आईटी विभाग यदि किसी भ्रष्ट मंत्री का छापा मारता है तो कांग्रेस को इस प्रकार आगोगोला होना नहीं होना चाहिए। कानून अपना काम नहीं करना चाहिए क्या? कानून अपना काम करेगा ना, उसमें हमारा क्या मतलब है? सब मिलिए गुजरात राज्यसभा भोटे ठीक मुखे आयकर हाना घिरे तुंगे राजनीति। एबीपी आनंद। শুভঙ্কর সরকারকে দিয়ে শুরু করব। শুভঙ্করবাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আইটি রেডে আপত্তি কেন? কেন বলছেন পলিটিক্যাল ভেন্ডেটা? আজকে ভারতবর্ষের 64টা জায়গায় আইটি রেড হয়েছে, তার একটা হচ্ছে এই মন্ত্রীর বাড়ি। এবং আইটি অফিসারদের এরাম নয় যে তারা খালি হাতে ফিরেছেন, তারা 10 কোটি টাকা, আমি আবার রিপিট করছি অ্যামাউন্টটা, 10 কোটি টাকা পাওয়া গেছে দুটো লোকেশনে। প্রথম কথা, আমার 10 কোটি টাকা ক্যাশ ভারতবর্ষের একজন নাগরিকের বাড়িতে থাকবে কেন?
আমার দ্বিতীয় প্রশ্ন, যে আয়কর দফতর এবং সমস্ত সংবাদমাধ্যম নিউজ এজেন্সি যখন 10 কোটি টাকা বলছে, দলের তরফ থেকে বা অভিযুক্ত কংগ্রেসের মন্ত্রী কোনো রিজয়েন্ডার দেননি, অতএব আমরা ধরে নিচ্ছি যে এই 10 কোটির যে ফিগারটা পাওয়া যাচ্ছে এটা সঠিক, তো এরপরে তো আইটি রেটটা যা পাওয়া গেল, যা উদ্ধার হলো, সেটাই রেটটাকে জাস্টিফাই করছে? দুটো তিনটে জিনিস, মানে আমি তিনটে পার্টে বলবো। সেটা হচ্ছে যে প্রথম একটা কথা, ভারতবর্ষের আইটি বলুন, সিবিআই বলুন, কিংবা ইডি বলুন, এই সংস্থাগুলোর প্রতি কারুর কোনো আস্থা নেই। আমি ভারতবর্ষের নাগরিক, এই সংস্থা যখন ইচ্ছে আমার কাছে আসতে পারে, নোটিশ দিতে পারে, তারা রেড করতে পারে, সেটা নিয়ে কোনো এখানে কোনো আপত্তির ব্যাপার না। আপত্তিটা এ জায়গায় যে কয়েকদিন পরে 8 তারিখে নির্বাচন, তার আগে থেকে গুজরাটের আবহাওয়ায় আপনারা দেখেছেন যে ওখান থেকে সমস্ত বিধায়কদের নিয়ে যেতে হয়েছে কর্ণাটকে, যে রিসর্টটায় ওদের রাখা হয়েছে। আমার প্রশ্ন, সব জায়গায় রেড হতো, কোনো অসুবিধার ব্যাপার ছিল না, ওই জায়গায়ও পাঠাতে হলো কেন? ভারতবর্ষ কি একটা পরাধীন জায়গা? বাকি 63টা জায়গায় রেড হয়েছে, আজকে 63টা জায়গায় হবে। নম্বর 2 হচ্ছে, আপনি ঠিকই বলেছেন যে 44 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু আমার তো উল্টো প্রশ্ন যে কংগ্রেস বিধায়করা এই মন্ত্রীর রিসর্টে আশ্রয় নিয়েছিল, তাদের কি নগদ দিতে হচ্ছিল? না, একজন নাগরিকের বাড়িতে 10 কোটি টাকা থাকবে? এবার আমি একটা কথা বলি, আজকে পরিস্থিতি যা হয়েছে, আপনি এই প্রশ্ন করছেন তো, আমি ব্যাংকে গেলে সঙ্গে সঙ্গে টাকা পাচ্ছি না, আমাকে চেক দেওয়ার পর বলছে যে ডিজিটাল সিস্টেমে যাও। আজকে আগামী দিনে দেখবেন যে কোনো সাধারণ নাগরিক, আমি আগে বলেনি কতদিন লাগবে 11 কোটি টাকা খাওয়াতে 44 জনকে, কতদিন লাগবে আমি বলেনি, তারপরে আপনি বলুন। আমার প্রশ্ন, ভারতবর্ষে আজকে যে ব্যবস্থা চলছে, আমার প্রশ্ন, শিবকুমারের বাড়ি, ইনকাম ট্যাক্স, এগুলো তো একটা ব্যাপার আছে। আমার তোমাদের কাছে ইনফরমেশন ছিল, 15 দিন আগে রেড করতেন, 15 দিন পরে রেড করতেন, কেন এই জায়গায়? এটা একটা ভীতির সঞ্চার, তার কারণ এবার আমি বলছি, 10 কোটি টাকা আমার কাছ থেকে, আমার বাড়ি থেকে যদি পায়, উনি যদি হিসেব পুরোভাত্রায় দিতে না পারেন, আইনত ব্যবস্থা হবে, সে জায়গায় তো কোনো ব্যাপার নয়। এটা যে কোনো মানুষের বাড়িতে রেড করুক না, আমার তো, আমি তো বলছি রিসর্টে কেন যাবে, তার প্রত্যেকটি জায়গায় যেতে পারতো। আরো একটা প্রশ্ন, যে ডিকে শিবকুমার যার বাড়িতে করা হয়েছে, তিনি এটা দেখভালে ছিলেন, তার মানে কি 63টার জায়গায় 64টা? আজকে তো 63টা জায়গায় করা হবে, যে এই জায়গায় কংগ্রেসের এই লোককে করো, তাহলে এই ব্যাপার। আমি বলছি রেড করাটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে 64 হলে 64টাই দেখানো কংগ্রেসের। ভারতবর্ষে আরেকবার স্বাধীনতার আন্দোলন করতে হবে। আচ্ছা, বেশ, স্বাধীনতার আন্দোলন অর্থাৎ পরাধীন অবস্থা আছে ভারতবর্ষ। আমার পঙ্কজদার কাছে সম্পূর্ণ এই বিষয় নিয়ে অন্য প্রশ্ন আছে, সেটা হচ্ছে রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইমিংটা। অভিযোগ যে সিআরপিএফ নিয়ে বিধায়কদের যে ঘরে ঘরে যাওয়া হয়েছে, তল্লাশি করা হয়েছে, এবং কংগ্রেসের বিধায়ক, আপনি যে দেখেছেন কিছুদিন আগে অভিযোগ করেছেন যে 15 কোটি টাকা বিজেপির তরফে টোপ দেওয়া হয়েছে, এক যে এটা কংগ্রেসের বিধায়করা বলছেন যে কি শুরু হয়েছে, যে ভয় নয় তো প্রলোভন। ভয় কেন? যে পুলিশ প্রশাসন দিয়ে ভয় দেখানো, প্রলোভন হচ্ছে টাকা পয়সা দিয়ে। পঙ্কজ, আপনি এটা মানবেন যে এই মুহূর্তে গুজরাটে বন্যা পরিস্থিতির যা অবস্থা, 200 জন মানুষ মারা গেছে, সেখানে নিজের কনস্টিটুয়েন্সি ছেড়ে এই বিধায়করা স্বেচ্ছায় অন্য রাজ্যে গুজরাট থেকে গিয়ে কর্ণাটকে রিসোর্টে আছেন, তো আমি বলছি যে সেখানে রিসোর্টে সবাই স্বেচ্ছায় বসে আছে, সরলীকরণ হয়ে যাবে। বিগত 2 বছরে আয়কর দপ্তর, আমি যেটা দেখলাম পরিসংখ্যান, প্রায় 43,000 কোটি টাকা উদ্ধার করেছে, তার মধ্যে 21,000 কোটি টাকা শুধুমাত্র তারা সার্চ করে উদ্ধার করেছে, এবং 22,000 কোটি টাকা সেটা ডিসক্লোজ করতে বাধ্য হয়েছে, অঙ্কটা কিন্তু বিরাট। দ্বিতীয়ত, নির্বাচনটা কিন্তু কর্ণাটকে হচ্ছে না, নির্বাচনটা হচ্ছে গুজরাটে, যেটা বলা হচ্ছে যে এটা কোনো কথা না, আমি বলছি এত সরলীকরণ করে দিচ্ছেন, হ্যাঁ, আর ব্যাপনকালীনকারীতে কেন আপনারা করছেন না, কেন সিবিআই যাচ্ছে না, আপনি একটা এজেন্সিকে লাগিয়ে দিচ্ছেন, আপনি বলুন না, বলার কি আছে? না, আমার কথা, আপনি আমাকে উত্তর দিন না, কেন গুজরাট তার আগে দ্রুত একবার ঠিক কি প্রেক্ষিতে এত বিতর্ক দেখেন হচ্ছে না? আয়কর হানা কর্ণাটকে, তোলপার দিল্লিতে, আসল নজর কি গুজরাটে? কারণ কর্ণাটকের এই রিসর্টে থাকা 44 জন কংগ্রেস বিধায়কের ওপরই নির্ভর করছে সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ পটেলের ভাগ্য। অর্থাৎ 8 তারিখের রাজ্যসভা ভোটে তিনি জিতবেন না হারবেন, আর তাই কর্ণাটকে আয়কর হানা নিয়ে রাজনীতির নেপথ্যের গল্প খুঁজতে হলে গুজরাটে ফিরে যেতে হবে। গুজরাট থেকে রাজ্যসভায় বিজেপির 2 হেভিওয়েট প্রার্থী অমিত শাহ এবং স্মৃতি ইরানি,
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ পটেল। শাহ ও স্মৃতির মতোই আহমেদ পটেলের জয়ও নিশ্চিত ছিল, কিন্তু ভোটের ঠিক আগে কংগ্রেস ছাড়েন শঙ্কর সিংহ বাঘেলা। এরপরই কংগ্রেস থেকে ইস্তফা দেন আরও ছজন কংগ্রেসের বিধায়ক। তারা যোগ দেন বিজেপিতে, যার নেপথ্যে বিজেপির অঙ্গুলি হেলন রয়েছে বলে দাবি কংগ্রেসের। ছয় বিধায়ক বিজেপিতে যাওয়ায় গুজরাতে কংগ্রেসের বিধায়ক সংখ্যা 57 থেকে কমে দাঁড়ায় 51। আর রাজ্যসভার ভোটে আহমেদ পটেলের জয়ের জন্য দরকার 47 জন বিধায়কের ভোট। এরপরও তাঁর জয়ের পথ মসৃণই ছিল, কিন্তু কংগ্রেসের দাবি অমিত শাহ চেষ্টা চালাচ্ছেন সব মিলিয়ে অন্তত 22 জন কংগ্রেস বিধায়ককে ইস্তফা দেওয়াতে। এমনটা হলে 57 থেকে কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াবে 35, আবার বিধানসভার সদস্য সংখ্যাও 182 থেকে কমে হয়ে যাবে 160। তখন রাজ্যসভার ভোটে একটি আসনে জিততে প্রয়োজন হবে 40 জন বিধায়কের ভোট। আর এমনটা হলে অমিত শাহ এবং স্মৃতি ইরানির জয় যেমন নিশ্চিত হয়ে যাবে, তেমনি আহমেদ পটেলের হারও হবে। আর এই জায়গা থেকেই কংগ্রেস দাবি করছে তাদের বিধায়কদের কোটি কোটি টাকার লোভ দেখিয়ে এবং ভয় দেখিয়ে দলে টানার চেষ্টা করছে বিজেপি। তাই তাদের গুজরাত থেকে উড়িয়ে কংগ্রেস শাসিত বেঙ্গালোর রিসোর্টে নিয়ে গিয়ে রাখা হয়েছে। আগর ওহা পে লগা হমকো কি সুরক্ষা নেই মিল রই হ্যায় কহিন হ্যায় তো হমে মজবুরি মে ইয়াহা পে রহনা পড় রহা, ইয়াহা শৌক নেই। অর বৈভব কে লিয়ে মৌজ মজে কে লিয়ে আগর বিধায়ক करना चाहता हो तो बीजेपी 15 करोड़ दे रही है। मेरा विधायक यहाँ क्यों आए? 15 करोड़ ले ले और पूरी दुनिया के रिसोर्ट में शेयर करे। আর এবার সেই রিসর্টেই আয় কঠানা। কংগ্রেসের দাবি রাজ্যসভার একটা আসনে জিততে কোনো পন্থাই বাদ রাখছে না বিজেপি। No search at the resort has taken place, no search on any MLA has taken place. A particular minister of Karnataka was being searched. Since he had gone and parked himself in the resort certainly is not an immunity area where he can get an immunity from the law. ये व्यक्ति पे आप एक महीने बाद कर सकते थे, एक महीने पहले भी कर सकते थे, ये आज क्यों कर रहे हैं? क्योंकि वहां उनका खाना देने या पूछने चले गया, एक ही पार्टी से संबंध रखते हैं, तो आपने उसमें शक किया कि शायद पैसे बांट रहे हैं। सब मिलिए এই নিয়েই এখন তপ্ত কর্ণাটক থেকে দিল্লি, এবিপি আনন্দ। পঙ্গজা, আয়কর দপ্তর সক্রিয় হয়েছে, রেড করেছে, সাধুবাদযোগ্য ঘটনা, কিন্তু এই একই সক্রিয়তা ব্যাপক কেলেঙ্কারিতে যখন মধ্যপ্রদেশে 50 জন মানুষের মৃত্যুর অভিযোগ ওঠে, রাজস্থানে 45,000 কোটি টাকার খনি দুর্নীতি, কিংবা শুভঙ্কর যেটা বলছেন ছত্তিশগড়ে 36,000 কোটি টাকার রেশন কেলেঙ্কারি, এবং গুজরাটে পেট্রোলে 20,000 কোটি টাকা, যেখানে বিরাট পরিমাণ অঙ্ক উদ্ধার হয়েছে। সুতরাং এটা বলা যাবে না যে আয়কর দপ্তর নিষ্ক্রিয়। প্রশ্নটা হচ্ছে যে আজকে গুজরাটে নির্বাচনকে কেন্দ্র করে তাদের তারা মনে করেছে তাদের, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই 44 জন এমএলএ তাকে দিয়ে হয়তো 40 মিনিমাম পেলে একটা রাজ্যসভায় আহমেদ পটেল যেতে পারেন, তার জন্য রাখা হয়েছে, কিন্তু তার জন্য 11 কোটি টাকার সংস্থান রাখা হচ্ছে কেন? এবং যেভাবে ন্যাশনাল চ্যানেলগুলো দেখাচ্ছে যে লকারে নয় ব্যাগে করে, মানে ভুড়ি ভুড়ি টাকা, এবং আপনারা যখন দেখেছেন 7 কোটি, পরে 8 কোটি, তারপরে 11 কোটি, এবং এটা আরো ক্রমশ বাড়ছে। এই রকম জায়গায় আমার মনে হয় যে এটাকে সমর্থন করা উচিত। এটাও ঠিক নয় যে নিশ্চয়ই কোনো দল, রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের লোক ভাঙিয়ে নিয়ে তার ভোট করবে, সেটা তার অন্য বিষয়, কিন্তু এই বিপুল পরিমাণ যে অঙ্ক, এই অঙ্কটা কিন্তু দুর্নীতির যে চিত্র আমাদের সামনে তুলে ধরছে খুব উদ্বেগজনক। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আমার উল্টো প্রশ্ন, সেটা হচ্ছে যে উদ্বেগটা তো আমি বুঝলাম, এমনি এমনি চলে গেল এই টানা পোড়েনের বিবৃতি, পাল্টা বিবৃতির ছবিটা আপনাদের সামনে তুলে দিই। কর্ণাটকের রিসোর্টে আয় কঠানা, কিন্তু যাবতীয় চিত্রনাট্য কি তৈরি হয়েছে গুজরাতের রাজ্যসভার ভোটকে মাথায় রেখে? কোথাও কি অমিত শাহর সঙ্গে আহমেদ পটেলের ব্যক্তিগত লড়াইয়ের জেরে রাজ্যসভার একটিমাত্র আসনের ভোটের দিকে এখন গোটা দেশের নজর? অমিত শাহ, আহমেদ পটেল দুজনেই গুজরাতের। অমিত শাহ নরেন্দ্র মোদীর ডানহাত, অন্যদিকে আহমেদ পটেল সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব।
রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যায় এই দুজনের রেষারেষিটা নাকি বহু পুরনো। আটের দশকেই সবরমতির পার ছেড়ে আহমেদ পটেল দিল্লি চলে আসেন, হয়ে ওঠেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ। সেই তুলনায় অমিত শাহ দিল্লির রাজনীতিতে নতুন হলেও অল্প সময় দেশ জুড়ে গেরুয়া ঝড় তুলে বুঝিয়ে দিয়েছেন অল্প সময় বিশাল কাজ করতে অভ্যস্ত তিনি। কাকতালীয় বিষয় হলো এবারই অমিত শাহ প্রথমবার সংসদ সদস্য হবেন, আর জিততে পারলে আহমেদ পটেল অষ্টমবারের জন্য সংসদে পা রাখবেন। আর এহেন শাহই কি আহমেদ পটেলের সংসদে যাওয়া আটকাতে মরিয়া হয়ে উঠেছেন? বিজেপি অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিচ্ছে। বুধবার সকালে কর্ণাটকের রিসর্টে আয়কর হানার পর আহমেদ পটেল টুইট করে বলেন, সির্ফ একটা রাজ্যসভার আসন জিততে বিজেপি সব কিছু করছে। एक तरफ आप कहते हो फेडरलिज्म, कोऑपरेटिव फेडरलिज्म की बात करते हो, और उसी फेडरलिज्म के पर आप प्रहार करते हो, उसी फेडरलिज्म को आप दबोचते हो, उसी फेडरलिज्म को आप खत्म करना चाहते हो। ये सरकार कोई लोकतंत्र सरकार नहीं है, ये सरकार एक ऐसी सरकार है जो चाहती है कि ऑपोजिशन बेंचेस में कोई ना बैठा रहे। अगर ये सोचते हैं कि ये करके ये हमारे साथ, हम पार्लियामेंट में हम इनको, इनके साथ कोऑपरेट करेंगे, तो इनको गलत फहमी है। गुजरात में लेन देन कर रहे थे तो वहाँ से MLA गायब हो गए और आपके काबू में नहीं आ रहे हैं, तो इस समय पर आप ये कदम उठाएंगे? महंगा पड़ेगा ये सौदा, बहुत महंगा। पलटा कांग्रेस के जवाब दिए थे बीजेपी। कांग्रेस की पाप की घड़ा फूट चुकी है, उनकी अंदरूनी कलह, उनकी पार्टी के अंदर असंतोष और उनकी नाकामी जब सामने आ रही है, भाई कोई भ्रष्टाचार करेगा, कोई टैक्स चोरी करेगा, क्या उनको इनकम टैक्स डिपार्टमेंट निगरानी नहीं करेगी, उनके ऊपर जांच नहीं होगी? यदि कोई करप्शन ब्लैक मनी में उलझा हुआ है, वो कांग्रेस पार्टी उलझी हुई है, पूरा तथ्यों के साथ वो एक्शन करेंगे, कार्यवाही करेंगे और बाकी विषय करेंगे, देन इट इज एक्शन अगेंस्ट करप्शन। আর কোথাও কি শাহ বনাম পটেল লড়াইয়ের মাঝে পড়ে গেলেন কর্ণাটকের কংগ্রেসী মন্ত্রী ডি শিবকুমার? ADR এর হিসেব অনুযায়ী দেশের দ্বিতীয় ধনী মন্ত্রী শিবকুমার। 2013-এ দেওয়া হিসাব অনুযায়ী তার সম্পত্তির পরিমাণ 251 কোটি টাকা। কৃষক পরিবার থেকে উঠে এসেছেন শিবকুমার, তার বিরুদ্ধে দুর্নীতি সহ 8টি মামলা রয়েছে। আপাতত সেই তিনি আয়কর দপ্তরের নজরে, কিন্তু আসল নজর রাজনীতির দিকে। 8 তারিখ গুজরাতে রাজ্যসভার ভোটে আহমেদ পটেল হারেন, না জেতেন সেই দিকে। ABP আনন্দ। বিষ্ণুবাবু, আমার একটাই প্রশ্ন, যে হচ্ছেটা কি দুটো জাতীয় দল, যে ছবিটা ভারতবর্ষের মানুষের কাছে উঠে আসছে সেটা মানে ঘোড়া রাস্তা বলেও, আমরা চলতি কথায় বলি ঘোড়া কেনা বেচা, তাতেও হয় না, কার বেশি দোষ কার কম, কে আগে শুরু করেছে আমি তাতে যাবই না। একটা রাজ্যসভার ভোট, তার জেতাহারা বৃহত্তর ভারতবর্ষের রাজনীতিতে কোনো ছাপ ফেলবে না, মানে কোনো রাজনীতির চেহারা পাল্টাবে না, তার জন্য 44 জন এক জায়গায় এত অভিযোগ, পাল্টা অভিযোগ, 15 কোটি ঘুষের অভিযোগ, আয়কর দপ্তর পেয়ে গেল 10 কোটি, মানে এটা হচ্ছে? দেখো, যে ছবিটা লাস্ট কিছুদিন ধরে আসছিল সেটা নিয়ে কিন্তু ডেমোক্রেসির প্রশ্নটা সামনে আসছিল, যে আলটিমেটলি ক্রাইসিস কিনা। অনেকেই বলছেন ক্রাইসিস এই কারণে যে যেভাবে গোয়ার সরকার তৈরি হলো, মণিপুরের সরকার তৈরি হলো, সেটা নিয়ে প্রশ্ন উঠছিল। রাজ্যসভার ভোটের সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠেছে সেটা হলো তৃতীয় প্রার্থী কাকে বিজেপি করেছে ওখানে। সেদিন পর্যন্ত যিনি কংগ্রেসের ছিলেন তাকে ভাঙিয়ে এনে তৃতীয় প্রার্থী করা হয়েছে খুব সচেতনভাবে। তাহলে পার্টি উইথ ডিফারেন্স, যিনি যে দলটা ক্লেম করে যে আমরা ভিন্ন রাজনৈতিক সংস্কৃতির দল, ভিন্ন রাজনৈতিক সংস্কৃতি কোথায়? পঞ্চায়েত পুরসভায় যখন আমরা বিরোধী দল ত্যাগ হয়েছে তখন আমরা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে এগুলোকে নিন্দা করেছি, একইভাবে এই বিজেপিও নিন্দা করেছে। একইভাবে আমার যে প্রশ্নটা সেটা হলো আপনি 6 জন কংগ্রেস বিধায়ককে যে কায়দায় ভাঙিয়ে আনলেন এবং 6 গৌরবে সেটা আবার, মানে একটা যে বিধায়করা মানুষের দ্বারা নির্বাচিত, মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে তাদেরকে নির্বাচিত করেছে একটি নির্দিষ্ট সিম্বলে, তাদের প্রতি আপনি কী ধরনের ভূমিকা পালন করলেন, তার প্রতি মানে যেভাবে আপনি সগৌরবে, একটা সময়ে অমিত শাহ দাঁড়িয়ে সগৌরবে প্রায় বলেছে যে কংগ্রেস দল ভেঙে যাবে এবং কী কায়দায় ভাঙা শুরু হয়েছিল, যার জন্য 44 জন কংগ্রেস MLAকে কিন্তু বাইরে নিয়ে যেতে পারা হয়েছে। বাইরে 44 জন যে গেছে এটা এটা কি শাসক দল হিসেবে বিজেপি? আমি বলছি ভাঙা ভাঙিটাই গৌরবের হয়ে গেছে এবং তারই বিজ্ঞাপন হচ্ছে এটা। এটা এমন একটা পর্যায়ে আমি বলছি যে
44 জন কর্ণাটকে যাওয়ার আগ পর্যন্ত ব্যাপারটা এরকম ছিল যে কয়েকদিনের মধ্যেই ভেঙে আনছি, মানে অ্যাজ ইফ, এবং প্ল্যানিং আবার সেটা কি প্ল্যানিং, সেটা হলো যে প্রথমে সংগত সিং ব্যাগেলে আসবেন, তারপরে আরও কয়েকজন এমএলএ আসবেন, তারপরে মেজর চাংটা আসবেন, মানে অ্যাজ ইফ যেন একদম পুরো প্ল্যান ব্লুপ্রিন্ট। এখানে মানে আমি বলছি হালকা ছায়া আমাদের রাজ্যেও দেখা গেছে, উড়িষ্যায় চাচা বিধায়কদের নিয়ে চলে গেল জ্ঞান সিং সোহনপাল, আমাদের প্রতিনিধি অর্ণব তাতে খুঁজে বার করলো এই ঘণ্টাখানেকের অনুষ্ঠানে লাইভ আমরা দেখিয়েছি, খড়গপুর পুরসভা নির্বাচনে আয়, কিন্তু এ তো আরো বড় ছবি। আমি মানে খড়গপুর পুরসভায় যে ঘটনা ঘটেছিল আমরা তীব্র নিন্দা করেছি, বিজেপি নিন্দা করেছে, আমাদের মতো ইয়াং ছেলেরা যারা রাজনীতি করছি আমাদের কাছে মনে হয়েছে যে দেশের কোনো মানুষের এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা যে একজনের নামে ভোট নিলাম আরেক জায়গায় চলে গেলাম আমি কিনা বেচার নামে পড়ে গেলাম সেলেবল মানে আইটেম সেলেবল কমোডিটি যেটা আমার সঙ্গে আলু পেঁয়াজ পটলের কোনো তার সঙ্গে 10 কোটি টাকা বাড়ি থেকে পাওয়াটা যোগ্য এবং থ্রেট এবং থ্রেট সবচেয়ে বড় কথা এডিট থ্রেট সিবিআই এর থ্রেট ইনকাম ট্যাক্স এর থ্রেট আপনি বলুন কোন মানুষ আচ্ছা কালো টাকা উদ্ধারটাও সুমন দা যোগ্য এইবার এইবার যেটা তার মানে সুমন দা আজকে কেন এই ইনকাম ট্যাক্স এর রেটটাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হচ্ছে বা পলিটিক্যালি বলা হচ্ছে টাইমিং তার টাইমিং তো বটেই একটা হলো টাইমিং একটা হলো যে আপনি একটা প্ল্যান তৈরি করে প্রথমে পরপর কিভাবে ভাঙবেন তার ব্লুপ্রিন্ট তৈরি করেছেন এবার ভাঙতে শেষ পর্যন্ত না পেরে কারণ অঙ্কটা বলছে 44 জন বিধায়ক দুজন এনসিপির বিধায়ক সমর্থন জানাচ্ছে প্রকাশ্যে জানিয়ে দিয়েছে অলরেডি দুজন বিধায়ক আর একজন জেডিইউ এর বিধায়ক প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন ফলে রিকোয়ার্ড যে সংখ্যা 47 সেটা কংগ্রেসের আছে দুর্ভাগ্যের কোনো সন্দেহ নেই আয়কর দফতরের সক্রিয়তা টাকা উদ্ধার নিঃসন্দেহে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেটাকে সমর্থন করবেন কিন্তু পাশাপাশি অন্য সবকটি কেলেঙ্কারিতে যাতে অভিযোগ উঠেছে এবং যাতে শাসক দল যুক্ত সেইগুলোতে সবকটা এজেন্সি সমান সক্রিয় হবে তো এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ। গুজরাতের কংগ্রেস বিধায়কদের যে রিসর্টে রাখা হয়েছে সেখানেই আয়কর দপ্তরের হানা। কংগ্রেস দাবি করছে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে গত 3 বছর ধরে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কাজে লাগাচ্ছে মোদি সরকার। পাল্টা বিজেপি দাবি করছে এটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই, কিন্তু বিরোধীরা এই যুক্তি মানতে নারাজ। তাদের দাবি কেন্দ্রীয় এজেন্সিগুলি বেছে বেছে বিরোধীদের টার্গেট করছে। কর্ণাটকে আয়কর দপ্তরের টার্গেট কংগ্রেস শাসিত সরকারের মন্ত্রী, পশ্চিমবঙ্গে সিবিআই ইডির টার্গেট তৃণমূল, বিহারে সিবিআই ইডি আইটির টার্গেট লালু প্রসাদ যাদব, দিল্লিতে তদন্তকারী এজেন্সির টার্গেট অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে, তাদের কণ্ঠকে স্তব্ধ করতে হবে। নোটবন্দি নিয়ে বললে সিবিআই, জিএসটি নিয়ে বললে ইডি। অনেকেই বলছেন অভিযোগ উঠলে তো তদন্ত হওয়াই উচিত, দোষীদের কড়া শাস্তিও হওয়া দরকার। পাল্টা বিরোধীদের প্রশ্ন, দুর্নীতির অভিযোগ যখন বিজেপির বিরুদ্ধে তখন তদন্তে সক্রিয়তা কোথায় দেখা যায়? বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারিতে এখনো পর্যন্ত অন্তত 50 জনের মৃত্যু হয়েছে, নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের। বিজেপি শাসিত আরেক রাজ্য রাজস্থানেও 45,000 কোটি টাকার খনি দুর্নীতিতে আঙুল উঠেছে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের দিকে। ছত্তিশগড়ে আবার 36,000 কোটি টাকার রেশন কেলেঙ্কারিতে অভিযুক্ত বিজেপির মুখ্যমন্ত্রী রমন সিংহ। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী তখন গুজরাট স্টেট পেট্রোলিয়াম কর্পোরেশনের বিরুদ্ধে 20,000 কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। কর্ণাটকে আবার লোকায়ুক্ত রিপোর্টে দাবি করা হয়েছে বিজেপি নেতা জনার্দন রেড্ডি বেআইনি পথে 36,000 কোটি টাকার আকরিক লোহার খনন ও রফতানি করেছেন। বিজেপি শাসিত মহারাষ্ট্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী পঙ্কজা মুন্ডের বিরুদ্ধে অভিযোগ ওঠে কোনো টেন্ডার ছাড়া একই দিনে একটি সংস্থাকে 206 কোটি টাকার জিনিসের বরাদ্দ দেওয়ার। মহারাষ্ট্রেরই শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়ের বিরুদ্ধে টেন্ডার ছাড়া 191 কোটি টাকার বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে। অনেক সারদা থেকে নারদা করছে না, নিজেরা চোরের মায়ের বড় গলা। রাজস্থানে 1,000 কোটি টাকার দুর্নীতি, কোনো সিবিআই নেই, ঘুমিয়ে পড়েছে। কর্ণাটকের রেড্ডি বাবু, রেড্ডি ব্রাদারদের কত, বিজেপির বন্ধুদের কত করাপশন, কোনো সিবিআই নেই। মধ্যপ্রদেশ ভ্যাপম কেলেঙ্কারি, 50 জন তো শুধু খুন হয়ে গেছে, কোথায় সিবিআই? প্রতিটি ক্ষেত্রেই অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করলেও বিরোধীদের প্রশ্ন, তার সরকার যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে খড়গহস্ত হবে তাহলে নিজের দল থেকেই স্বচ্ছ ভারত অভিযানটা শুরু করছেন না কেন নরেন্দ্র মোদী? বিজেপির বিরুদ্ধে বা তাদের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে
যে ভুরি ভুরি অভিযোগ দুর্নীতির আছে সে সম্পর্কে বিজেপি বা কেন্দ্রীয় সংস্থাগুলি তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিজেপি সরকার তার দুর্নীতির পাহাড়টা দেখুক, ব্যাপম থেকে আরম্ভ করে বসুন্ধরা রাজে সিন্ধিয়া, রমন সিং থেকে আরম্ভ করে সবারই বিষয়গুলো দেখুক। পানামা পেপারসে নাম উঠে আসার পর সংগতিবিহীন সম্পত্তির অভিযোগে তদন্ত প্রক্রিয়া এগোতে এগোতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ খোয়াতে হয়েছে নওয়াজ শরীফকে। কিন্তু সেই পানামা পেপারসে বিজেপি শাসিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের নাম থাকা সত্ত্বেও কেন মোদি চুপ করে থাকেন, প্রশ্ন তুলছে বিরোধীরা। পানামা মে জিরো টলারেন্স কি নীতি ওয়ালে যে প্রধানমন্ত্রী জি হ্যাঁ আর মুখ্যমন্ত্রী জি হ্যাঁ, পানামা পেপার ঘোটালে মে জিন জিন লোগোঁ কা নাম আয়া হ্যাঁ, মেরা পহলা সওয়াল, ক্যা নীতিশ কুমার জি পিএম মোদি সে ইসকে লিয়ে যাঁচ কি মাং করেঙ্গে। বিজেপি পাল্টা দাবি করছে মোদির স্লোগানই হলো না খাবো না খেতে দেবো, এতেই দুর্নীতিগ্রস্তরা ভয় পেয়ে গিয়েছে। ভাইও বেনো মেরা মন্ত্র হ্যায় না খাতা হু না খানে দুঙ্গা। সরকারের উপর যদি ভরসা না থাকে, কোর্ট আছে, হাইকোর্ট আছে, আমরা করে দেখিয়েছি। এখানকার নারদা কেলেঙ্কারি সারদা কেলেঙ্কারি নিয়ে এখানকার বিভিন্ন বিরোধী পার্টি হাইকোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে গেছেন, কোর্ট যে জাজমেন্ট দিয়েছে তার আধারে আজকে সিবিআই আর ইডির ইনকোয়ারি হচ্ছে। সব মিলিয়ে দুর্নীতি ইস্যুতে তরজা অব্যাহত। এবিপি আনন্দ। সেই 1897 সালের কথা, ম্যালেরিয়ার সংক্রমণে রহস্যভেদ করার পর উচ্ছ্বসিত স্যার রোনাল্ড রস স্ত্রীকে একটা কবিতা লিখে পাঠিয়েছিলেন, যে পদ্যের বাংলা করলে এরকম দাঁড়ায়, শুধু এতটুকু জানি বহু মানুষ বাঁচবে, হে মৃত্যু এবার তুমি কি করবে। আমাদের স্বাস্থ্য দফতর বোধহয় এরম কোনো মিরাকেলের আশায়, তার কারণ ক্রমশ বড় আকার নিচ্ছে একটা আতঙ্ক যার নাম ডেঙ্গি। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ডেঙ্গি মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। গত 23 জুলাই পর্যন্ত যা হিসেব পাওয়া যাচ্ছে তাতে রাজ্যের মধ্যে 476 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, এবং সবথেকে হতাশাজনক ছবিটা উঠে এলো আজ। খোদ স্বাস্থ্য ভবনের পেছনেই পাওয়া গেল ডেঙ্গি আর ম্যালেরিয়ার মশার লার্ভা। পাশাপাশি এও জানা যাচ্ছে যে দক্ষিণ দমদমের মতো কলকাতা সংলগ্ন পুরসভায় যেভাবে ডেঙ্গি ছড়াচ্ছে তাতে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে কলকাতার কিংবা বিধাননগরে। আমরা বিপদের সব দিকগুলো নিয়েই আলোচনা করব, কিন্তু সবার আগে আপনাদের দেখাবো ক্রমশ প্রভাব বাড়িয়ে চরম বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে ডেঙ্গি।